আপনার নাম কি ভাই? এখানে কতদিন ধরে গাছের ব্যবসায় জড়িত? চার বছর। কেমন চলে গাছ? মোটামুটি ভালোই চলে। আচ্ছা, আমাকে কয়েকটা গাছের নাম এবং দাম আমার বন্ধুরা জানবে, একটু বলবেন। গাছের দাম এবং নাম বলতে বিভিন্ন গাছের দাম। আপনার আসেন, আমার সাথে আসেন একটু। আপনার এইখানে এই ফুলের ভিতরে সব থেকে দামি কোনটা ফুল গাছ? ফুলের মাধ্যমে সবচেয়ে দাম হলো এটা। এইটা, এটার নাম কি? হলো অ্যারোমেটিক জুঁই। নাম কি? অ্যারোমেটিক জুঁই। আচ্ছা, আর কি আছে? সারা বছর ফুলে মানে ফুল ফুটে আর অনেক সেন্ট হয়। আর কি আছে ভাই দামি? আর আপনার এই এটা আছে, তারপরে যে আপনার মানে আনকমন ফুল মানে গন্ধ হলা ফুল হলো আপনার এই হাস্তানা আছে, কামিনী আছে, বেলি আছে, এগুলো আছে। তারপরে যে আপনার গন্ধ ছাড়া অনেক সৌন্দর্য ফুল আছে, কাঠগোলাপ আছে, তারপরে যে আপনার এই আলমেন্ডা আছে, এগুলো আছে, মাধুরীলতা আছে। আর ফলের ভিতরে? ফলের ভিতরে ফল? ফলের ভিতরে আপনার আম আছে, পেয়ারা আছে, আঙ্গুর আছে, তারপরে দি এই মালটা আছে, কমলা আছে, সব আইটেমের এই গাছ আছে আর ফলের মোটামুটি। আচ্ছা আচ্ছা ভাই, আপনার ওই যে টপগুলো বিক্রি করেন কীরকম? ওই যে টপগুলো একটু বলবেন, টপের দামটা একটু বলবেন। টপের দাম তো কম, আপনি টপ সহ গাছের দাম হলো আলাদা আর টপের দাম হলো আলাদা। আপনি যদি আলাদা টপ নেন তাহলে আলাদা দাম, গাছ সহকারে নিলে গাছ সহকারে দাম। আর ওই যে সারের দাম? সার আপনার গায়ে রেট দেওয়া আছে, গায়ে রেট দেওয়া আছে, গায়ে রেটে বিক্রি করি আর কি। আপনি কি মাটিও বিক্রি করেন? জি, মাটিও বিক্রি করি। আমার সার মাটি আছে, শুধু মাটি আছে, শুধু আবার সার আছে, গোবর সার আছে শুধু। মাটির কত করে বিক্রি করেন? মাটি হলো 80 টাকা বস্তা, মানে সিমেন্টের বস্তা আর কি। এক বস্তা 80 টাকা? জি। আপনার ওইখানে দেখা যেতেছে ড্রাম, ওই ড্রামও কি সেল করেন? না, ড্রামে আমরা পানি আনি রাখি, গাছে পানি দেওয়া লাগে, পানি আনি রাখি ড্রামে। আর ওই সাইডের গাছগুলো কি আপনার? না, ওইটা আলাদা, আমাদের মানে আলাদা আলাদা বাগ আছে। তো ভাই, আর দামি গাছ কি আছে এখানে আপনার নার্সারিতে? নার্সারিতে আপনার অনেক দামি গাছ আছে, আপনার 2,000-4,000 টাকা দামেরও গাছ আছে। একটু গাছটা দেখা যান। আপনাদের এখানে নেই আর আপনার আমার কাছে দামি বলতে এখানে এখানে দামি কোন গাছটা আছে? দামি বলতে আপনার এই একটা দামি আছে, ওই যে আপনার একটা আছে বগুনবিলিয়া। কোনটা? এই যে বগুনবিলিয়া সারা বছর ফুল হয়, বগুনবিলিয়ার দাম আছে, সিজিয়াম আছে, পাতাবাহারের মধ্যে সিজিয়াম আছে। তারপরে পাতাবাহারের সিজিয়াম হলো আপনার হলো এই 500-2,000 টাকা পর্যন্ত আছে। বাগানবিলাস আপনার 500-3,000-3,500 টাকা পর্যন্ত আছে। এরপরে যে আপনার রাবার বট আছে, রাবার বট আপনার অনেক দাম। রাবার কোনটা? এইটা, এগুলো হলো ঘরের মানে ঘরের ভিতরে রাখা যায়। ঘরের ভিতরে? হ্যাঁ, ঘরের ভিতরে রাখা যায়। এটার দাম কীরকম পড়বে? এগুলো আপনার 600-4,000 টাকা পর্যন্ত আছে। আপনার কাছে যেটা ওটার দাম কীরকম? এটার দাম হলো 600 টাকা। 600? আর ফল গাছের ভিতরে ভাই? ফল গাছের দাম ভিতরে আপনার এই বিভিন্ন রেটের আছে, আপনার গাছ দুইটা দাম আছে। আমরা আচ্ছা একটু দেখবেন না, ওইরকম গাছ তো নাই এখন, দেখানোর মতো গাছ থাকলে একটু দেখেন। মাল আসবে কালকে, দোকানে মাল কম, মাল কালকে আসবে। ওই লেবু গাছটা কত বেচবেন? লেবু গাছটা কত বিক্রি করবেন? লেবু গাছ এখানে হলো আপনার 300 টাকা আছে, 500 টাকা আছে। 300-500? জি। তো ভাই, এই দোকানটার নাম কি? এইখানে দোকানটার নাম কি?
এই দোকানের নাম হলো আপনার আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আচ্ছা, এই দোকানের লোকেশনটা একটু বলেন। এটা হলো আপনার ডানমন্ডি তেরোই আবহানী মাঠের সামনে আর কি। আবহানী মাঠের সামনে। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন।